পাকিস্তানের সাধারণ নির্বাচনের আরো খবর জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্যয় কর্মকার অন্যয় পাকিস্তানের নির্বাচনের সব শেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন ধন্যবাদ ইশিকা আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে আমরা সবাই জানি আজকে পাকিস্তানের ষোলোতম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলেছে সারাদিন এবং ঘড়ির যে সময় এখন বাংলাদেশে ছয়টা বাঁচতে এখনও পাঁচ মিনিট বাকি অর্থাৎ পাকিস্তানের যে স্থানীয় সময় পাকিস্তানে এখনও পাঁচটা পুরোপুরি বাজেনি অর্থাৎ পাকিস্তানের ভোটগ্রহণের সবশেষ সময় ছিল বিকেল পাঁচটা তো আমরা আসলে বলতে পারি যে গ্রহণ। একেবারে শেষ পর্যায়ে আমরা যতটুকু জানতে পেরেছি দু একটি জায়গায় হচ্ছে দু একটি স্থানে দু এক কিছু জায়গায় ভোটগ্রহণের সময়সীমা হয়তো কিছুটা বাড়ানো হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের সময়সীমা প্রায় শেষ সেটি আমরা বলতেই পারি এবং আরও যে তথ্যটি আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই সেটি হচ্ছে যে আজকে আজকে সকাল থেকে ভোটগ্রহণ চললেও আমরা কিন্তু আসলে খুব বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি দু একটি বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আমরা পেয়েছি এবং মোটামুটি বলা যায় শান্তিপূর্ণ এবং একটি অবাধ একটি শান্তিপূর্ণ পরিবেশেই পাকিস্তানের ষোলোতম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং যেটি আসলে এক ধরনের অনিশ্চয়তা ছিল এই নির্বাচন নিয়ে কেননা আমরা দেখেছি কালকেও পাকিস্তানের বেলুচিস্তানে বড়ো ধরনের দুটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে প্রায় ত্রিশ জনের মতো মানুষ মারা যায় এরকম একটি পরিস্থিতিতে আসলে আজকের ভোটটি গড়ায় আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে ভোটগ্রহণ প্রায় শেষ এবং এর পরপরই আসলে ভোট ভোট গণনা শুরু হবে ফলাফল হয়তো তারপরে আসবে তবে এখন পর্যন্ত আমরা আসলে ফলাফলের বিষয়ে তেমন কোনো পূর্বাভাস না পেলেও বিশ্ব গণমাধ্যমগুলো প্লাস যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে তারা কিন্তু আসলে একটি বিষয়ে অনুমান করছেন সেটি হচ্ছে পাকিস্তানের খুব সম্ভবত আবারও হয়তো নওয়াজ শরীফের প্রত্যাবর্তন হয়তো আমরা দেখতে পারি কেননা আমরা জানি যে এই নির্বাচনটি আসলে মূলত দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল একটি হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং আরেকটি হচ্ছে ইমরান খানের পিটিআই তো পিটিআইয়ের প্রার্থীরা আসলে আমি আজকে আরও বেশ কয়েকবার আমি দর্শককে জানিয়েছি যে তারা আসলে যেহেতু নির্ধারিত ব্যাট প্রতীকে যেহেতু তারা নির্বাচন করতে পারেনি এর প্রার্থীরা আসলে এবার লড়ছেন স্বতন্ত্র হয়ে তো এটি আসলে এক ধরনের কোন কণ্ঠাসা পরিস্থিতির মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই এখান থেকে কিছুটা সুবিধা পাবে হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং সেই হিসেবে আমরা মোটামুটি বিশ্ব গণমাধ্যমগুলো বলছে যে একটি পূর্বাভাস পাচ্ছি যে আমরা হয়তো শেষ পর্যন্ত নওয়াজ শরীফি হয়তো আরও একবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে এবং যদি সেটি হয়ে থাকে তিনি আসলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এছাড়াও আমরা আজকে আরেকটি খবর যেটি জানি সেটা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি আসলে কারাগারে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন এরকম একটি খবর আমরা পেয়েছি যদিও তার স্ত্রী বিবি তিনি ভোট দিতে পারেননি এছাড়াও আরেকটি যে বড় ঘটনা সেটি হচ্ছে আজকে পাকিস্তানের দিন কিন্তু দর্শক মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল এবং এক প্রকার বলতে গেলে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল পাকিস্তান এরকম একটি পরিবেশের মধ্যেই আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গণনা শুরু হলে আমাদের হাতে আরও ফলাফল আসতে শুরু করবে তখন হয়তো দর্শক আমরা আপনাদেরকে ফলাফলের বিষয়ে একটি ধারণা দিতে পারবো তো এই শিকা বাট্যকক্ষ থেকে বাট্যকক্ষ থেকে আমার কাছে এই ছিল সবশেষ অন্যয় অনেক ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে সহকর্মী অন্যায় কর্মকার সরাসরি জানাচ্ছিলেন পাকিস্তান নির্বাচনের সবশেষ তথ্য